তো ফ্রেন্ডস দেখো, সকাল সকাল কাচাকাচি করে সোজা চলে আসলাম ছাদে। তো এই জামা কাপড়গুলো হচ্ছে, তো বেড়াতে গেছিলাম, তো এক বেলার জন্য বেড়াতে গেলেও গাদা গুচ্ছের হয়, সেগুলোই কাচাকাচি করেছি আজকে, এক্সট্রা কিছু কাচাকাচি করিনি। তো দেখো কত কিছু জামা কাপড়, আমরা তিনজন গেছি, তিনজনের মানে ছ মানে দু রকম করে, একটা পরে গেছে, একটা অনুষ্ঠান বাড়িতে পরে গেছে। তো মোটামুটি অনেকগুলো জামা কাপড় হয়েছে আমার, তিনটে দড়ি পুরো ভর্তি হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই, মেলে তারপরে তোমাদের দেখাবো তো কতগুলো জামা কাপড় হয়েছে। তো সেগুলো মেলে টেলে গাছগুলো, একদিন জল না পেলে তোমাদের যা হয় অবস্থা, তোমাদের সঙ্গে প্রতিদিনই গল্প করি, তো সেই অবস্থাই হয়েছে। দাদা ভাই আর জল দেয়নি, আমারও বলতে ভুলে গেছি, তো গাছগুলো প্রায় প্রাণ যায় যায় অবস্থা, কোষ্ঠাগত হয়ে গেছে। আমি জামা কাপড় মেলে গাছগুলোতে জল দিয়ে দেবো, তো গাছগুলোতে জল দেওয়ার পর দেখবে গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নি, তো ব্লগটা দেখতে থাকো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাল না তোর আছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাল না তোর আছে দিন রাত ধরে, কেন এমন লাগে কি করে গে আর লাগতে, কেন আমি এত করে তোকে চাই। তো দেখো আজকে স্নান ধান করে একদম রান্নাঘরে চলে এসেছি, আর ওই দেখো ভাত হচ্ছে। তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তার আগে তোমরা দেখলে যে আমি ছাদে জামা কাপড় মেলে দিয়েছি, ছাদে জামা কাপড় মেলা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করেছিলাম। তো চলো আজকে স্নান ধান করেছি, কেননা তাতে রান্না করে এক জায়গায় যেতে হবে। আর তার আগে মাঝে একদিন তোমাদের ব্লগ কারো দেখতে পাইনি, সরি, তো আমি বাড়ি ছিলাম না, যেহেতু আমার বাড়িতে ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে মানে সবার ব্লগগুলো দেখি, বাইরে গেলে আর হয় না, আর আত্মীয় বাড়ি গেলে সেভাবে তো দেখা হয় না, তোমরা সবাই জানো। তো চলো আবার শুরু করবো, কন্টিনিউ আগের মতো যেমন ব্লগ দেখছিলাম। তো আজকে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো ভাত হচ্ছে, আর হবে মাছ দিয়ে ডাটা আলুর ঝোল, সেটা ডাটা আর আলুটা কেটে নেবো, আর ছোটো আলুর দম, এই দুটো হচ্ছে আজকে রেসিপি। তো তাড়াতাড়ি রান্না করে এক জায়গায় যাবো, কোথায় যাবো চলো আমার ব্লগটা দেখতে দেখতে তবেই জানতে পারবে। সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো দেখো ডাটাগুলো নিয়ে নিয়েছি, ডাটাগুলো ঝোপাঝোপ কেটে ফেলি। আলুগুলো একটু কেটে নিই, এখানে ভালোই গরম পড়ে গেছে। তোমাদেরকে সবাইকে জানিয়ে দিই, তো একাদিন যদি ব্লগ দেখতে না পারি, তোমরা এটা ভেবো না যে দিদি ভাই আমাদের পাশের থেকে আমাদের ছেড়ে চলে গেছে, আমি কন্টিনিউ করব। যদি একাদিন আসলে এদিক ওদিক যেতে হয় তো আমাকে, তো ওই জন্য কারো বাড়ি গিয়ে ব্লগটা দেখা হয় না। আর আরেকটা কথা, যারা আমাকে বন্ধু করছো, নতুন বন্ধু, তো আমি অবশ্যই তোমাদের একটু মানে আমাকে একটু টাইম দাও, আমি ঠিক সবার ইয়েতে চলে যাবো। তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এদিক ওদিক যেতে হচ্ছে একটুখানি নিমন্ত্রণ বাড়িতে, তো সারা বছর তো কোথাও সেভাবে যাওয়া হয় না, তো ওই জন্য কারো পরিবারে যেতে গেলে একটু সময় নিয়ে দেখে দেখে, কারা কারা আমার নতুন বন্ধু হয়েছো সব দেখে দেখে যেতে হয়। তো একটু তোমরা ওয়েট করো, আমি অবশ্যই চলে যাবো। তো চলো, তো তোমরা যেভাবে আমার হাত ধরে বন্ধু হয়েছো, পাশে থেকো, সাথে থেকো, তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো হাত ছেড়ে যেও না, তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আমি আলুটা কেটে নিই, কেটে মাছের ঝোলটা ঝপ করে বসিয়ে দেবো। তখন দেখলে ডাটা আর হচ্ছে না আলু কেটে নিলাম, আর পেঁয়াজ তো কেটেছি আলুর দমের জন্য, সেটা শেয়ার করে নিই। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর আলুটা একটু সিটি দিয়ে নিয়েছি। তো দেখো মাছটা একটু ভেজে নিচ্ছি, এখানে দুটো মাছ ভাজা হয়ে গেছে, এই যে দুটো। তো আমাদের চারজন চারটে মাছ এনেছে, আমরা যেহেতু বিকেলে মাছ খাই না। আর এখানে দেখো এই যে ডাটা কাটা হয়ে গেছে, আর আলুটা একটু সিটি দিয়ে নিয়েছি, আর এই যে আলুর দমের আলু সেদ্ধ করে নিয়েছি, মেয়ে ছুলে দিয়েছে। তো দেখো আমি নতুনভাবে একটু ভিডিও করছি,
মাটাও দেখতে পাবে আর আলুর দমও দেখতে পাবে তো দেখো আলুর দমটা প্রায় হয়ে এসেছে কষাচ্ছি একটু ক্যাপসিকাম ছিল দিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি ফুটলে নামিয়ে ফেলবো তো চলো এই দুটো নামানোর পর তারপর একদম রেডি হয়ে যাবে তখন তোমার সাথে আবার দেখাবো তো চলো এখন আলুর দমটা জল দিয়ে দিই তো তোমরা তো দেখলে ঝটপট রান্না সেরে তো আমি সোজা চলে এসেছি রাস্তায় বেরিয়ে পড়েছি ছেলে পড়ে পড়ে ওখানে একটা দোকানের সামনে দাঁড়াতে বলেছিলাম তো সেখানে দাঁড়িয়েছে ওকেও টোটোতে তুলে নিলাম তো টোটো করে একদম চলে গেছে আবির কিনতে যেহেতু কালকে দোল তো চলো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখো রাস্তার ধারে কত রং বেরঙের দোকান বসেছে আর পিচকেরি আবির কত মুখোশ কত রকমের জিনিস তো চলো ফাইনালি একটা দোকানে নেমেই গেলাম টোটো করে দোকানের সামনে কত পিচকেরি দেখে আমার এত ভালো লাগছিল তো কোনোবার এত পিচকেরি একটা দোকানে সাজানো দেখিনি তো চলো সেই দোকানে আমি ঢুকে পড়লাম আর ছেলে কি পিচকেরি টিচকেরি নেবে আর কি কি কালারের আবির নেবে মেয়েকে একবার মানে ফোন করা হলো যে কি কি রং দিতে বলেছে আমি ভুলেই গেছি তো যেগুলো রঙগুলো আবার রিপিট করে দিয়েছে সেইগুলো আমি নিয়ে নিলাম আর দেখো দোকানে কত রং বেরঙের আবির এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো মনে হচ্ছে সবগুলো নিই কিন্তু সবগুলো নিয়ে কী করবো সব তো খরচ হয় না প্রত্যেকবার পুরনো আবির থেকেই যায় ব্যাগে তো আলটিমেট যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই নিলাম টাকা টাকা দিয়ে আমি চলে আসলাম আমাদের এখানে যে পাত্রবাজার সেই পাত্রবাজারে একটু কুল নিলাম আর মটরশুঁটি নিলাম মটরশুঁটি প্রায় শেষ হতে চলেছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রাস্তার সিনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর ছেলে এখানে বইয়ের দোকানে পেন নিল তো চলো আমি আবার টোটোয় উঠে চলে যাব আর এখানে মিষ্টি দোকানে ঠাকুরের জন্য কালকে মিষ্টি নিচ্ছি তো চলে গেছি মিষ্টি দোকানে তো আলটিমেট বাড়িতে পৌঁছে গেছি পৌঁছে দেখো তোমাদের সাথে আবিরের রঙগুলো শেয়ার করলাম কী কী কিনেছি বেলুন রং পিচকিরি আর তিন চার রকমের আবির তো চলো সেইগুলো একটু তোমাদের সাথে ছোট করে শেয়ার করে নিলাম তারপর সোজা চলে গেলাম আমি ছাদে আর এই পিচকিরিটা ছেলে পছন্দ করেছে তো ছাদে আমরা শর্ট ভিডিও করছিলাম তো মেয়ে একটু আমাকে আই মেকআপ করে দিচ্ছিল আমি আই মেকআপটা একা একা পড়তে পারি না তো ফ্রেন্ডস দেখো আজকে শর্ট ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মেয়েও করেছে আমিও করেছি তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ছোটোর মতোই করলাম আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা ব্লগের সাথে।